एक तुतुन किचन रेसिपी अपन सकल के स्वागत। तो आज हमें छोलार डाल रेसिपि बनिए देखो। ये रेसिपिट बनाते जा दरकार जाकरणगुल लागे नहीं छोलार डाल चीनी गोटा इलाच लवण घी तेजपाता दस टाकार पैकेट एक पैकेट गुड़ो दूध किशमिश काजू ये उपकरणगुलो हम हमारे रेसिपिटा बनाना हो जाए। तो रेसिपिटार जो हमें कड़ाटा बसिए देव उन मध्य कड़ार मध्य जल देव जलटा गरम हो गए। डाल छोला जो डाले रेसिपिटा बनाब डाल आगे धुए रेखे जल मध्य दिए देव सामान्य एक लवण देव ढाका दिए देव तपर कि खुले देखो सेद्ध होना एबारे चापाटा खुले देखो सेद्ध हो तो तुले देखो सेद्ध हो गए मोटामोटी और ये जलटा मारल हो जाए। नाम नीलाशा मासी रेसिपि बनाच्छे बस खाबी बसा आछे बस खाबी हाँ हाँ बस बंधुरा एटा डालटा आपनारा सिलेओ बाटते पारेन कि मिक्सिते करते पारेन। आमी जे काठी नियेछि ए जे डाले काठी दिया हय डाले काठीटा नियेछि कड़ाते एटा पेस्ट करे नेब पुरो डालटाई ए करब पेस्ट करे नेब एकटा डालना कटा कटा थाके ना होले जिनिसटा खेते भालो लागबे ना गाले ठेकबे। डालटा भालो हवा तो मिसे गेछे एते कड़ाते ही पेस्ट करे निएछि डालेर काठी दिए एबार आमी नामिये नेब देखेन कत सुंदर पेस्ट हये गेछे कड़ाते एबार कड़ाटा आमी जल दिए धुए परिष्कार करे नेब एबार कड़ार मध्ये एकटु सामान्य जल देब दूधा गलार जो जलटा हमारे गरम हो गए नाम जलटा हमारे गरम हो गए बाटी ढेले नहीं दूधटार मध्य गुले नब छोलार जो डाले संगे जो गुड़ो दूध दीची देर कारण हलो डाले स्वादा भलो आस स्वादा द्विगुण बेड़े जाए अपना चाहले गुड़ दूध दीते क्योंकि पाउडर दूध दी सेंटा बेसि है दूध गोला हो गए कड़ार मध्य हमें घी दिए देव मध्य एलाच देव एलाच थेते कर देव
পাতা করা এলাচটা আমি করে ঘিয়ের মতো দিয়ে দেবো। চিনিটা আমি দিয়ে দেবো। দুধটা যে গুলে রেখেছিলাম আমি চিনির মধ্যে দিয়ে দেবো। ছোলার ডাল বাটাটা আমি এবার চিনির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যাবে। আমি আর লবণ দিচ্ছি না, আমি চাল সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম। আমার রেসিপিটা বানা হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। এইরকম শক্ত শক্ত করতে হবে, গায়ে রস রস থাকলে হবে না। নামিয়ে নেবো। হয়ে গেছে রান্না মেজো মা? কি সুন্দর গন্ধ ছেড়েছে! গন্ধ পেয়েছিস? ও এমনি ঘুম থেকে উঠে চলে আসছিস, তোর ঘরে ঘুম গন্ধ চলে গেছে। আবার একটু আমি সামান্য উপর দিয়ে ঘি দিয়ে দেবো। দিয়ে আবার চারিপাশটা সময় লাগিয়ে নেবো। কাজু আর কিশমিশটা দিয়ে আমি ভালো করে চারিদিকটা সাজিয়ে নেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে! তোর নাকও গন্ধ চলে গেছে? দাঁড়া খাবি, কেমন রেডি করছি। ক্যামেরাম্যানের বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে। সাজাচ্ছি বলতে দেখতে জিনিসটা ভালো লাগবে, হেভি লাগছে জিনিসটা দেখতে, যখন ভালো লাগবে কি সুন্দর গন্ধ, ভালো লাগবে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে হেভি লাগবে। তাহলে নাকি যদি এত গন্ধ তাহলে খেতে কত ভালো। আচ্ছা দেখছি। বন্ধুরা, এটা যে ক্যামেরাম্যান, এটা বোন, ওই যে বলছে কতটা ভালো লেগেছে, গন্ধই বলে দিচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো জিনিসটা কতটা ভালো হয়েছে? যে বন্ধুরা, এই যে বসে পড়েছে পাতা নিয়ে, এবার আমি এদেরকে দেবো, আমি নিজেও খাবো। আমি এবার পিস কেটে নেবো। দেখছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে? এদেরকে দেবো, যে খাবে খা। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। কিরে খাচ্ছিস, কিরকম লাগছে বল? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে এরকম মা রান্না করলে সবসময় খাওয়া হবে না? এটা রেখে দেবো বাড়ির জন্য। কিরে কেমন হয়েছে? খুব ভালো, ভালো হয়েছে, খুব খেতে ভালো হয়েছে। তো বন্ধুরা, আমাদের কাছে খুব খেতে ভালোই লাগছে, তো আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।